নিয়ে আসে না। নারীরা কতটুকু পর্দা করবে, কতটুকু পর্দার হুকুম কি, সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ। এই পর্দা আপনার অধিকার, এটা আপনার আভিজাত্যের প্রতীক, আপনার রুচির প্রতীক। এটা বলে কতটুকু পর্দা, সেক্ষেত্রে আমি দুইটা মত উল্লেখ করেছিলাম, দুইটা মত উল্লেখ করেছি। মত নাম্বার ওয়ান, সারা শরীর ঢেকে রাখবে, ফেসটা খোলা রাখবে, হাত খোলা রাখবে, এটা একটা মত। আরেকটা মত, সব ঢেকে রাখতে হবে, শুধু চোখ খোলা, তাই না? দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুখসাত আর এটা হচ্ছে আজিমাত। আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না, শুধু চোখ খোলা, সব ঢেকে রাখতে হবে, এটা শ্রেষ্ঠ পর্দা, এর চেয়ে ভালো পর্দার হতে পারে না। আমি নিজেও সাজেস্ট করি এটা, যে শুধু চোখ খোলা থাকবে। আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি, চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায়, এজন্য এটা আমি সাজেস্ট করেছি। তারপর এরা আমারে ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে যায়, আছে না নাই? তো এই যে তিনবার যে আমি এই কথা বললাম, এগুলো শুনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন? হ্যাঁ, তখন কি শোনেন না এগুলো? মত দুইটা বললাম কেন আমি? হুজুর দুইটা কেন বলবেন? অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আমগত নাই, এই হয়েছে সমস্যা। ক্লিয়ার কাট কথা, পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইয়েরা। বলেছি এক মত বলেছে ফেস খোলা, হাত খোলা, আর এক মত বলেছে শুধু চোখ খোলা, এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা, এর চেয়ে ভালো পর্দা হয় না, বলছি না আমি? আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো, এটা করবেন। এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায়, এগুলো কি প্রমাণ করে? আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে, বায় না ডানে? ডানে। তো আমি এই মত অবলম্বন করি, মানে আপনাদের যেই মত আমারও এই মত। আমার ধাক্কা মারতেছেন কেন, ধাক্কাইতেছেন কেন আমাকে? ধাক্কাই আমার ওই মতে নিতে চায়, ঠিক না? বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। আওয়াজ করবেন না, মনোযোগ দিয়ে শুনেন। এই যে মত, এটা আমার মত না, এটা অনেক স্কলারদের মত। নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে, এটা আমার মত না। আমি অন্যদের মতকে শুধু ন্যারেট করেছি, বর্ণনা করেছি মাত্র। মেজরিটি স্কলাররা, জুমহুরুল ফুকাহা, আই রিপিট, আমি আবার বলছি, মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে, যদিও আমার মত এটা না। আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবেন, মেজরিটি স্কলাররা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাআবিল, আল্লাহ তাকে আপনি দিনের জ্ঞান শিক্ষা দেন, কোরআনের তাফসীর শিক্ষা দেন। ওনার মতও ছিল কোরআনের এই তাফসীরে, আয়াতের তাফসীর, যে ইল্লা মা যাহারা মিনহা, নারীদের যতটুকু প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন। এই যাহারা মিনহার তাফসীর উনি করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে ফেস আল ওয়াজহু ওয়াল কাফফান, চেহারা এবং হাত খোলা রাখা যাবে। আমার তাফসীর না, আব্দুল ইবনে আব্বাসের তাফসীর, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর। ইমাম আল কুরতুবীর তাফসীরে উনি এই মত এনেছেন, ইমাম ইবনে কাসির এই মত এনেছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইমাম আবু হানিফারও এই মত, সুবহানাল্লাহ, পড়বেন না? ইমাম আবু হানিফা আলাইহি রহমা, উনারও এই মত যে নারীদের চেহারা এবং হাত এটা আওরাত নয়, এটা আওরাত নয়। আপনি আল আজহার ইউনিভার্সিটির ফিক একাডেমির খোঁজ খবর নেন, কিবারু লাজনাতু কিবারিল উলামা, ওনাদের ফতোয়া বোর্ডের রায় হচ্ছে নারীদের এই ফেস আর হাত নারীরা খোলা রাখতে পারবে। মিশরের যে ন্যাশনাল ফতোয়া বোর্ড, তাদেরও একই ফতোয়া। তো ওনাদেরকে গোমরা বলেন না কেন? গোমরার ফতোয়া শুধু মিজানুর রহমান আজহারের জন্য? ওনাদেরকে গোমরা বলেন না কেন? ইমাম আল আযম, আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফাকে গোমরা বলেন না কেন? ফতোয়াকে শুধু আমার জন্য? ইমাম আবু হানিফা কেন এই মত নিয়েছেন? ওনারও দলিল আছে, আমি জাস্ট মতের উল্লেখ করেছি। এটা জায়েজ কেন? কারণ একদল স্কলার এটাকে জায়েজ বলেছেন, তাদেরও দলিল আছে, এই জন্য জায়েজ। বাট আমার মত তো এটা, আমার মত তো এটা, ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখুন। ইমাম আল আযম কিসের ভিত্তিতে বলেছেন যে ফেস খোলা রাখা যাবে? আমি সতরের ওয়াজ করতেছি না, সতর না, আওরাত নিয়ে কথা বলতেছি। ইমাম আল আযম বলেছেন নারীদের চেহারা আর হাতের কবজি পর্যন্ত এটা আওরাত নয়।
উনি দলিল নিয়েছেন সুনানে আবু দাউদের হাদিস। হঠাৎ একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আম্মাজান আয়েশার ঘরে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা পাতলা কাপড় পরে, যে কাপড়ে হাত দেখা যায় শরীর দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা ঘুরিয়ে নিলেন, রেগে গেলেন এবং বললেন, আসমা তুমি এখন বড় হয়েছ, তুমি এখন বড় হয়েছ, ছোট্টটি নেই। নারীরা যখন সাবালিকা হয় তখন এতটুকু আর এতটুকু ছাড়া পুরো দেহকে ঢেকে রাখতে হয়। সুবহানাল্লাহ, পড়বেন না? ইমাম আল আযম আবু হানিফা এই হাদিস থেকে দলিল নিয়েছেন। আরো দলিল আছে সহি মুসলিম। হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়লেন আজান একামত ছাড়া। সালাত পড়ানোর পরে তিনি তাকওয়ার ওয়াজ করলেন, সাহাবীদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন। হঠাৎ নারীদেরকে দেখে নারীরা বললেন, আমাদেরকে ওয়াজ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সামনে ওয়াজ শুরু করে দিলেন। হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ উনি বললেন, নারীদেরকে নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছিলেন, আল্লাহ রাসূল যে ওয়াজটা সবচেয়ে গুরুত্ব দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাদ্দাকনা, নারীরা তোমরা সদকা করো, দান খয়রাত করো, কারণ আমি দেখেছি তোমরাই বেশিরভাগ হবে জাহান্নামের লাকড়ি, তোমরাই বেশিরভাগ জাহান্নামের লাকড়ি হবে। এই কথা শুনে ফাকামাত ইমরাআতুন মিন ওয়াসাতিহিন, এক নারী দাঁড়ালো, নারীদের মাঝখান থেকে এক নারী দাঁড়িয়ে হাত তুলল। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, নারীটি যখন দাঁড়ালো আমি দেখলাম সুফাআউল খাদ্দাইন, এই নারীর গালের মধ্যে ফুটফুট কালো দাগ, গালের মধ্যে কি কালো দাগ। তো ওনার চেহারা যদি খোলা না থাকতো গালের কালো দাগ দেখা যেত? কথা বলেন না কেন? এই দলিলগুলোর আলোকে ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি মত প্রকাশ করেছেন, জরুরি প্রয়োজনে এই ফেস খোলা রাখা যাবে। সহি বুখারীর আরেকটা হাদিস শুনেন, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটের উপরে বসা, পেছনে চাচাতো ভাই ফদল ইবনে আব্বাস। ইয়াউমুন নাহারে এক নারী আসলেন, সুন্দরী নারী, রূপবতী, অসাধারণ সুন্দরী নারী, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন আছে। এই নারী এতই সুন্দরী ছিল ফদল ইবনে আব্বাস বারবার নারীর দিকে তাকাতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফদল চেহারাটা ঘুরাও, এরকম বলে ফদলের চেহারা ঘুরাই দিলেন। ফদল আবার তাকালেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফদল চেহারাটা ঘুরাও, উনি আবার তাকালেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ফদল চেহারাটা ঘুরাও। দেখেন, নারীকে একবার বলতেছেন, এই মেয়ে তুমি সুন্দরী নারী, দেখো না ছেলেরা তোমার দিকে তাকায় আছে, চেহারাটা ঢাকো, বলছেন একবারও? কথা বলেন না কেন? বলেন নাই, বরং ফদল ইবনে আব্বাসকে চেহারা ঘুরাতে বলেছেন। তার মানে সব দায় দায়িত্ব নারীদের উপর বর্তায় না, পুরুষদেরকে নিজের দায়িত্ব নিতে শিখতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরও দায়িত্ব আছে না নাই? তো এই হাদিসগুলোর আলোকে ইমাম আল আযম উনি মত পোষণ করেছেন যে ফেস খোলা রাখা যাবে। আমার মত না, তার মানে এটাও একটা মত আছে, উনাদেরও দলিল আছে। আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখতে হবে, বাকি সব ঢেকে রাখতে হবে। তারপরেও ওনারা আমাকে এই মতের দিকে নিতে চাচ্ছে, আমি তো আসলে দুইটা মত শুধু প্রকাশ করেছি। এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নারীদেরকে অনেক জায়গায় যেতে হয়, চিকিৎসার জন্য বেরোতে হয়, শিক্ষকতা করতে হয়। আপনি শুধু আপনার মাদ্রাসার গণ্ডির ভেতরটারেই গোটা দুনিয়া ভাববেন না। পেন্টাগনে আমাদের মুসলিম নারীরা চাকরি করে, আমেরিকার মিলিটারি ফোর্সে আমার মুসলিম বোনেরা চাকরি করে, ইংল্যান্ডে, এখানে তো অনেক ইংল্যান্ডের ভাইয়েরা আছে ওনারা জানবেন, ইংল্যান্ডের পুলিশ সেকশনে আমার মুসলিম বোনেরা চাকরি করে। নানা কারণে ওনাদের পক্ষে ফেস ঢেকে রাখা সম্ভব হয় না, ফলে ওনারা এই মতের আলোকে রুখসাতের উপর আমল করার সুযোগ পায়, ঠিক কিনা? তার মানে এটাও একটা মত আছে, এটাও একটা মত আছে, ওনারা রুখসাতের উপর আমল করে। বাট আমার মত হচ্ছে না, আজিমতটা উত্তম, এটা শ্রেষ্ঠ পর্দা, কারণ চেহারায় যদি দেখে ফেলে সবই দেখে ফেলে। তো আমার মত এইটা, তারপরও আমাকে এই মতের প্রবক্তা বানাতে চায়, এরকম আছে না নাই? বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি কখনো ভালো ফল বয়ে নিয়ে আসে না, আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করো। কারো ব্যাপারে সমালোচনা করলেও যেন আমরা ইনসাফের সাথে সমালোচনা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমাদেরকে সব সময় হকের পক্ষে থাকার তৌফিক দান করো। আরো আওয়াজ করে পড়বো, আমিন। প্রজেক্টর নিয়েও আবার এই দেশে মারামারি আছে না? মারামারি করবেন না, মারামারি ভালো না। প্রজেক্টরে মহিলারা বক্তাকে দেখে কথা শুনতে পারবে কিনা প্রশ্ন করেছিল আমাকে খুলনায়, শুনছেন না আপনারা? এটা নিয়ে প্রাচ্য পাশ্চাত্য
মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা, ইস্ট ওয়েস্ট কোনো ইখতিলাফ নাই, যে দেখা যাবে যাবে। আপনার স্ত্রীকে নিয়ে যখন ডাক্তারের কাছে যান, গাড়িতে যখন বসে থাকেন, উনি ড্রাইভাররে দেখে না? আকল খাটান, আকল দলিল পরে, দলিল পরে, আগে একটু আকল খাটাই। রাস্তা দিয়ে যে আমি যাচ্ছি, আমি বোরকা পরা ঠিকই, কিন্তু এই যে ড্রাইভার, তারা দেখা লাগতেছে না? ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের দেখা লাগে না? রাস্তা দিয়ে চলতে ফিরতে যতই পর্দা করি, পুরুষদেরকে আমি আমরা দেখি না, তো নারীদেরকেও দেখা লাগে, দেখা লাগে, এটা নাজায়েজ নয়। এটা বুঝতে হবে, জানতে হবে, জানার কোনো শেষ নাই, জান্নাতওয়ালার উপরও জান্নাতওয়ালা আছে। তো এটা নিয়ে আসলে ইখতিলাফের কিছু নাই। ইস্ট ওয়েস্ট, মাশারিকিল আরদি ও মাগারিবিহা, গোটা বিশ্বের সব ফিকহ একাডেমি খোঁজ নিয়ে দেখেন, এটা জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈদের দিন হাবাসি সাহাবীদের খেলা দেখিয়েছেন, খেলা। হাবাসি সাহাবারা মসজিদে নববীর পাশে, সহিহ বুখারীর বর্ণনা, তীর ধনুক দিয়ে খেলাধুলা করত। তা আম্মা জান আয়েশা দেখতে চাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারলেন, জিজ্ঞেস করলেন, তাশতাহিন তানজুরিন, বুখারীর বর্ণনা, তাশতাহিন তানজুরিন, আয়েশা তুমি কি দেখতে চাও? আম্মাজান বললেন, হ্যাঁ আমি দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে পিছনে দাঁড় করালেন, তিনি বর্ণনা করলেন, আকামানি ওয়ারাআহু, আমার পিছনে পিছনে আমাকে তিনি দাঁড় করালেন, খাদ্দিমা আখাদ্দে, আমার গাল রাসূলের গালের সাথে লেগে গেল, আমি প্রাণ ভরে হাবাসি সাহাবাদের খেলা দেখলাম সরাসরি। তো সরাসরি যদি পুরুষকে দেখতে পারেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কি টিভির পর্দায় দেখা যাবে না? দেখা যাবে না? যাবে। দীর্ঘক্ষণ দেখার পরে আম্মা জান আয়েশা বললেন, হাত্তা মালিলতু, আমি ক্লান্ত হয়ে গেলাম, অনেকক্ষণ দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা পরিপূর্ণ হয়েছে, তুমি কি তৃপ্তি সহকারে খেলা উপভোগ করেছো, ইথিওপিয়ান সাহাবিদের খেলা? আম্মা জান বললেন, হ্যাঁ আমি প্রাণ ভরে দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, ঠিক আছে আয়েশা, এখন তুমি চলে যাও, সুবহানাল্লাহ পড়েন। সহিহ বুখারীতে আছে, যুদ্ধে যুদ্ধে নারীরা অংশগ্রহণ করতেন, স্ট্রেচারে করে অসুস্থ সাহাবাদেরকে টেনে এনে ওনারা সেবা করতেন, সেবা করার সময় চোখে গামছা বেঁধে রাখতেন, তাই না? ওনারা যখন অসুস্থ আহত সাহাবাদের চিকিৎসা করতেন, চোখে গামছা বেঁধে রাখতেন না? দেখতেন, দেখা জায়েজ, প্রয়োজনে দেখা জায়েজ। এই মাসালা ক্লিয়ার। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার। আলোচনার বিষয় কি সবাই বলতে হবে? আলোচনার বিষয় আমাদের পরিবার আছে না? পরিবার হচ্ছে শান্তির নীড়। যার পরিবার নাই সে নীরহারা পাখির মতো, ঠিক কিনা? এর সেবা করার কেউ নাই, এর খোঁজ খবর নেয়ার কেউ নাই, একে ভালোবাসার কেউ নাই। পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসি, পরিচর্যা, অসুস্থ হলে সেবা শুশ্রূষা, যত্ন আত্মি, আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে, ঠিক কিনা? এজন্য আমি যদি জান্নাতে যাই, আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব, ঠিক কিনা? নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন? একা একা জান্নাতে যেতে চান কারা কারা, দেখি হাত তোলেন। হ্যাঁ, ওই যে হাত তুলছে একজন, একা একা যাইতে আয় বালা না, একা একা যাওয়া যাবে না, আমরা সবাই মিলে যাবো ইনশাল্লাহ, পড়েন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসূনাল্লাহা মা আমারাহুম وَيَفَعَلُونَ مَا يُؤْمَرُونَ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের পরিবার বর্গকেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয়, খুব নির্মম, এদের চেহারায় হাসি নাই, রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে, ওই ফেরেশতারা আল্লাহর কোনো আদেশে অবাধ্য হয় না। ওই জাহান্নামকে ভয় করো, আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও, নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে, নিজেও জান্নাতে যেতে চাই, আব্বা আম্মা স্ত্রী সন্তান
ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই, ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আদেশ করলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, ও নবী আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাত পালনে সচেষ্ট হন। একা একা সালাত পালন করলে হবে না, আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান, নিজেও সালাত পড়েন, সন্তানদেরকেও সালাত কায়েমকারী বানান, আপনি একা একা নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না এরকম আসলে নাই, বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে না আসলে নাই, ভাই নামাজ পড়ে, বোন নামাজ পড়ে না আসলে নাই। আচ্ছা আমি জান্নাতে থাকবো, আমার মা থাকবে জাহান্নামে, এটা ভাল লাগবে? আমি থাকবো জান্নাতে, আমার আব্বা জাহান্নামে, ভাল লাগবে কার কার? আমি থাকবো জান্নাতে, আমার ছেলে মেয়েগুলো জাহান্নামে, আমি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবো, আমার স্ত্রী থাকবে জাহান্নামের আগুনে, এটা আমাদের ভালো লাগবে? এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই, আমিও যাব, মা বাবাও যাবে, আমার স্ত্রী সন্তানরাও যাবে। এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান, নিজেও বাঁচেন, পরিবারকেও বাঁচান। এজন্য মুসল্লি ভাইরা সাবধান, একা মুসল্লি হবেন না, ইসলাম পালনকারীরা সাবধান, একা ইসলাম পালনকারী হবেন না, ফ্যামিলির সবাইরে মুসল্লি বানাইতে হবে, সবাই মিলে ইসলাম পালন করতে হবে, সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে, ঠিক কিনা? মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি। ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই? কথা কি বুঝতেছেন? বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো, মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দেয়া হলো, তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো, জুমার খুতবা নিষিদ্ধ করা হলো, ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো, কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না নাই? আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু? কথা বলেন। এজন্য গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না নাই? এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ। মুমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আর মুমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান। মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না। নূহ আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ এই মহাপ্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না, ইন্নাহু মিন ইবনি, নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান, আমার ঔরসজাত। আল্লাহ বললেন, না নূহ তুমি ভুল বলেছো, সে তোমার সন্তান নয়, ঔরসজাত হলেই সন্তান হয় না, ঈমান আনা লাগে, চিল্লায় বলেন ঠিক কি না? নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবন নূহ আলাইহিস সালামের সন্তান কানাআনকে রক্ষা করতে পারে নাই। এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান। আওয়াজ করে বলতে হবে, বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি? আরো জোরে বলেন, ভিত্তি কি? ঈমান। এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত, আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মার্সি, ব্লেসিংস এন্ড বাউন্টিজ। এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয়, আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি। এখন ওয়েস্টের ধাক্কায়, পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে, ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্যে এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা, ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের, এদের পরিবার টেকে না, এরা তো বিয়েই করে না, এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার, আছে না নাই? বিয়ে করে না, লিভ টুগেদার পছন্দ করে, ফ্রি সেক্স, অবাধ যৌনাচার, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, বিয়ে যাক দু একটা হয়, এগুলো ছয় মাস এক বছরের বেশি টিকে না, ডিভোর্সের সংখ্যা বেশি, ভ্রূণপাত, সন্তান হত্যা করার সংখ্যা বেশি, সুইসাইডের সংখ্যাও বেশি, ঠিক কিনা? রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচজনকে শ্যুট করে, পরে নিজের মাথায় নিজেগুলি কেড়ে নিজেও মরে যায়, কেন যে এগুলা করছে সে নিজেও জানে না, এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আসে না নাই? কারণ এদের পরিবার নাই, কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই। এজন্য পরিবারগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়মা, অনেক বড় রহমত, অনেক বড় বরকত। এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে, ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে, ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে, চিল্লায় বলেন ঠিক কি না? ঘরে শান্তি রাখার, রহমত রাখার দুই নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না,
ছবি না, বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না, মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না, নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না, এটা নিষেধ। রহমতের ফেরেশতারা আসে না, ঘরে ঢুকে না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা, যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো ঘরে যে রহমত নাই, শান্তি নাই, আপনি রহমতের ফেরেশতা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই, এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না, ওই যে ছবি টাঙিয়ে রাখছেন। এজন্য সুজানগরের ভাইয়েরা, আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে, আজকে খুলে ফেলা যাবে না? খুলে ফেলা যাবে মুসলমান? খুলে ফেলবেন। হ্যাঁ, আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন, আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায়, এটা অ্যালবাম বন্দি করে রাখবেন, মাঝে মাঝে দেখবেন, দেখলে মৃত্যুর কথা স্মরণ হয়, আরে 10 বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো দাড়ি ছিল আমার, এখন সাদা হয়ে গেছে, ঠিক কি না? তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি, এই দুনিয়াটা ক্ষণিকের, একটা ধোকা, একটা মরিচিকা, একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি, ধোকা, আসল জীবন কবরের জীবন। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? পুরাতন ছবির অ্যালবামগুলো খুললে মৃত্যুর কথা স্মরণ হয়, আহা দাদা পাশে বসা ছিল, আজকে দাদা নাই, নানারা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম, আজকে নানা নাই, বাবার সাথে ছবি ছিল, আজ বাবা নাই, মৃত্যুর কথা স্মরণ আসে না নাই? প্রয়োজনে আব্বা আম্মার সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন, এটা অ্যালবাম বন্দি করে রাখেন, কিন্তু টাঙিয়ে রাখা যাবে? রাখবেন আপনারা? আর রাখবেন না। অনেকে কুকুরের শো পিস কিনে, কুকুরের, বিড়ালের, কুমিরের শো পিস কিনে শো কেসে সাজিয়ে রাখে, আছে না নাই? সুজানগরে বোধহয় এগুলো নাই, তাই না? হ্যাঁ, সুজানগরে এগুলো আছে না? এগুলো আপনি রাখতে পারবেন না, এগুলো রাখবেন না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা, যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, মূর্তি সাজিয়ে রাখা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে কঠিন কালেও প্রবেশ করে না। এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা, ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআনে একটা সূরাই আল্লাহ নাজিল করেছেন, সূরাতুত তালাক, অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স, শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সূরাতুত তালাকে। আবার একটা পরিবার আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় ছিল, ওই পরিবারের নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছেন, সূরাতু আলে ইমরান, ইমরানের পরিবারের নামে সূরা, সুবহানাল্লাহ, পড়বেন না? এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমরা বুঝি না, আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না, কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে। আমাদের পরিবারগুলো সুখী হোক, সমৃদ্ধ হোক, শান্তিময় হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন না, চাই কি চাই না? এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার, সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো, কি করে পরিবারকে সুখে রাখতে হয়, শান্তিতে রাখতে হয়, কোরআনের আলোকে। শুনতে চান? শুনতে চান সবাই? কষ্ট হচ্ছে না তো? নাকি স্লোগান দিতে চান? স্লোগান চান কারা কারা দেখি, স্লোগান দাও তো একজন আওয়াজ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসলাম আলী, ইসলাম আলী,
চাহিদা বেশি আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ স্লোগানগুলোকে তুমি কবুল করো। আমিন। স্লোগান হয়ে গেছে, খুশি? সবাই খুশি? জিয়ায়। ঠিক আছে, এবার আলোচনায় যাই। সুখী পরিবারের ফর্মুলা, কোন পরিবার? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, সুখী পরিবারের ফর্মুলা। কোরআন সুন্নাহর আলোকে আজকে আমরা এটা জেনে যাব, কি করলে আমাদের ফ্যামিলিগুলো সুখী হবে, সমৃদ্ধ হবে। কোরআন থেকে আমরা যদি প্রেসক্রিপশন নেই, তাহলে কোরআন বলে আমাদের ফ্যামিলিগুলোকে সুখী আর শান্তিময় করতে হলে আমাদের ফ্যামিলির ভেতরে একে অপরকে সালাম দেওয়ার প্রচলন বাড়াইতে হবে। কি দিবেন? আওয়াজ করে বলেন, কি দিবেন? ফাইযা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেন, যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা, ঢুকেই পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি, এটা বরকতময়, এটা পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরে ঢুকেই সালাম দাও। সালাম মানে শান্তি, সালাম দেই না এজন্য ঘরে শান্তিও নাই, ঠিক কিনা? আজকে যে সালাম দেওয়া যাবে না, বাসায় যে ভাবির আগে সালাম দিবেন, পারবেন না? ভাবি আগে দিতে হবে। কে আগে দিবে শুনি? আপনি আগে? তুমি বিয়া করছো নি? হ্যাঁ, আগে আগে সালাম দিবেন, রাজি আছেন? ঘরে ঢুকেই সালাম। বাবা দিবে ছেলেকে সালাম, ছেলে দিবে বাবাকে সালাম, স্বামী দিবে স্ত্রীকে সালাম, স্ত্রী দিবে স্বামীকে সালাম, ভাই দিবে বোনকে সালাম, বোন দিবে ভাইকে সালাম। সালাম মানে শান্তি, সালাম নাই এজন্য ঘরেও শান্তি নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, তোমার ঘরে যখন তুমি ঢুকবা, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে সালাম দাও, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি, মুবারাকাতান তাইয়্যিবা, এই সালামের মধ্যে আছে বরকত, এটা পবিত্র। এজন্য ঘরে যদি আমরা সালামের প্রচার প্রসার বাড়াই, আমাদের ঘরগুলোর শান্তিময় করবে কে? এটা হচ্ছে নিজেদের ঘর, নিজেদের ঘরে ঢুকলাম, সালাম দিলাম, অন্যের ঘরে তো আর সালাম টালাম লাগবে না, না অন্যের ঘরেও লাগবে? সে আদেশও কোরআনের ভেতরে আছে না নাই? রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু وتسلموا على اهلها। সুবহান আল্লাহ পড়েন। আল্লাহ রেকে বললেন, ও ঈমানদার, ও বিশ্বাসীরা, অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা, খবরদার, প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও, অনুমতি নেয়ার পাশাপাশি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে দাও। সুবহান আল্লাহ পড়েন। তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি, ঢুকে কি দিব? আওয়াজ করে বলতে হবে, কি দিব? সালাম। আমি আপনাদেরকে সালাম দেই, উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা আমাকে সালাম দেন, আমি উত্তর দিব, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পারা যাবে নাকি বলবেন, আমি বউরে কেন দুনু, উনি না আমার আগে দিবে, আমি জামাই, আমি স্বামী, আমি হাজবেন্ড। আচ্ছা, হাজবেন্ডের কি বলেন সিলেটি ভাষায়? স্বামীরে জামাই হইতাইনি,
জামাই। তো জামাই আগে দিবে না বউ আগে দিবে? হ্যাঁ বলেন, আমি আগে দিব। কে আগে দিবে? আমি। আগে আগে সালাম দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহর হাবিব বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাই দেব না, এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে শিখাই দেন কোন সেই ফর্মুলা, যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, আফসুস সালাম বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো, প্রসার করো, দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও। আফসুস সালাম বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও। সালাম নাই ফলে ভালোবাসা নাই, সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই। তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম। চিল্লায় বলতে হবে সোজানগরের ভাইরা, এক নম্বর ফর্মুলার নাম কি? সালাম। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে আল্লাহ বলেন নাই, আদম সেজদা করো, আদম কোরআন তেলাওয়াত করো, আদম জিকির করো, আদম তাসবিহ পড়ো, না। আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। আদম কি দাও? সালাম দাও। আলবাদিউ বিসসালামি বারিউ মিনাল কিবির, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে? আমাদের অন্তরে অহংকার আছে না নাই? যাদের অন্তরে অন্তরে বেশি বেশি অহংকার তার আমরা বেশি বেশি সালাম দিব। আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে? সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদমা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকব আমাদেরকেও সেদিন 60 হাত লম্বা করে বানিয়ে দিবেন কে? কয় হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতে? 60 হাত। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানিয়ে আল্লাহ তাআলা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। কি দাও? সাল্লিম আলা উলাইকা নাফার, এই ফেরেশতাদের এই দলটাকে সালাম দাও, কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামী। আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয়, এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাইয়া দিলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে আল্লাহ মুক্ত করে দেয়, এজন্য আগে সালাম দিবেন। মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে, অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেবো কেন, আমি তো মুরব্বী, ছোটরা আমারে দিবে, এরকম আছে না নাই? না, আপনি দেন না। আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পড়ে বাচ্চাটাও আপনারে সালাম দিতে শুরু করবে, ঠিক কি না? আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না, কয়েকদিন দিয়ে দেখেন, দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করবে, ঠিক কি না? এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম। প্রথম মাধ্যম কি? সালাম দিন আর সালামতে থাকুন। সালাম দিন আর কিসে থাকুন? সালামতে থাকুন। জান্নাতে যখন জান্নাতিরা যাবে, জান্নাতিদেরকে বারবার সালাম দেয়া হবে, প্রতিটা গেইটেই ফেরেশতারা সালাম দিবে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতিরা আসেন বসেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম। জান্নাতিরাও একে অপরকে সালাম দিবে, সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে ঢুকলেই সালাম, জান্নাতে বসলেই সালাম, জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম। তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবেন, রাজি আছেন? সালাম দিন আর সালামতে থাকুন। ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন। তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম। চিল্লায় বলেন প্রথম ফর্মুলা কি? মনে থাকবে না ভুলে যাবেন? বাসায় যে আজকে সালাম দেয়া যাবে, সবাই পারবেন? মাশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট শেষ।